नमस्कार बंधुरा, आमार चैनले सबाई के स्वागत जानिए शुरू करछि आजकेर पर्व। आज आमी एकटा स्नैक्सेर रेसिपी निये चले एसेछि आर सेटा हलो बकफुलेर टिक्की। चलुन ताहले ए बकफुलेर टिक्कीटा आमी कत सहज भावे बानिए नेब सेटाई देखे नीन। तो बकफुलेर टिक्की बानानोर जोन्नो अबवियसलि बकफुल तो लागबेई। तो बकफुल आमी एखाने 15 थेके 20টা নিয়েছি। এবার বকফুলটাকে পরিষ্কার করে নেব। তার জন্য বকফুলের মধ্যে যে একটা শক্ত ডাঁটার মতো থাকে সেটা বের করে ফেলে দেব আর বকফুলের বোটাটাকেও ফেলে দেব। এইভাবে সব ফুলগুলোকে পরিষ্কার করে নিয়ে এই ফুলের পাপড়িগুলোকে কুচি কুচি করে কেটে নেব। দেখতেই পাচ্ছেন আমি বক ফুলের পাপড়িগুলোকে কত ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে একে একে দিয়ে দেব একটা মাঝারি সাইজের আলুকে সিদ্ধ করে মেখে রাখা, 3টে কাঁচা লঙ্কা কুচি, আপনারা স্বাদ মতো দিতে পারেন, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, 1 চা চামচ আদা কুচি, আদার ফ্লেভারটা পছন্দ না হলে স্কিপ করতে পারেন, 1/4 চা চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, 1/4 চা চামচ গরম মশলার গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো আর সব শেষে দিয়ে দেব 2 টেবিল চামচ মতো বেসন। সব উপকরণগুলো দেওয়া হয়ে গেলে পর খুব ভালো করে মেখে একটা মিশ্রণ বানিয়ে নেব। এতে আমি কোনো জল অ্যাড করছি না। টিক্কি বানানোর জন্য আমাদের মিশ্রণটা একদম তৈরি। এবার মিশ্রণ থেকে লেচি কেটে নিয়ে ছোট ছোট গোল গোল চ্যাপটা চ্যাপটা করে টিক্কির শেপে গড়ে নেব। টিক্কিগুলো ভাজার জন্য একদম তৈরি হয়ে গেছে। এবার গ্যাসের চুলায় একটা তাওয়া বসিয়ে ওতে 2 চা চামচ মতো সাদা তেল দিয়ে তেলটাকে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার ওর মধ্যে একে একে আমি টিক্কিগুলো ছেড়ে দেব। টিক্কিগুলোকে কম আঁচে লাল লাল হওয়া পর্যন্ত ভেজে নেব। টিক্কিগুলো লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে সরিয়ে নেব আর তৈরি হয়ে গেল আমাদের বকফুলের টিক্কি। আপনারা এগুলোকে টমেটো কেচাপের সঙ্গে সার্ভ করতে পারেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং।